আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি তামান্না নাসির আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি বার্থডে ডেকোরেশনের আইডিয়া করব। আজকের ভিডিওতে আমি প্রতিটা জিনিসের দাম সহ এবং কিভাবে আপনারা অল্প সময়ে অল্প খরচে যে কোনো প্রোগ্রামের বাসায় এভাবে ডেকোরেশন করে নিতে পারেন সেই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওর এই বার্থডে ডেকোরেশনটা আমি আমার ছেলের দ্বিতীয় জন্মদিন উপলক্ষে করেছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই যে কিভাবে আমি সব কিছু এক এক তো প্রথমে আমি এখানে ব্লার কালার পেপার নিয়ে নিয়েছি, আর এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে। আমি বড় সাইজের কালার পেপার নিয়ে নিয়েছি। এগুলোর প্রতি পিস 5 টাকা করে। আপনারা যে কোনো বই খাতা পাওয়া যায় এরকম দোকানে কিন্তু পেয়ে যাবেন, বা স্টেশনারি সবগুলোতেও পেয়ে যাবেন। তো আমি পেপারটাকে প্রথমে 4 ভাজে এভাবে ভাঁজ করে নিচ্ছি, এবং প্রতিটা ভাঁজ দেওয়ার পরে আমি একটা নাইফের সাহায্যে এগুলোকে কেটে আলাদা করে নিচ্ছি। সাধারণত আপনারা ফুলটা যেই মাপের চাচ্ছেন সেই মাপ অনুযায়ী আপনারা এই পেপারগুলোকে ছোট বা বড় করে কেটে নিতে পারেন। এবার আমি পেপারগুলোকে 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে এভাবে একবার উপর দিকে এবং একবার পেছন দিকে ভাঁজ করে নিচ্ছি। ছোটবেলায় আমরা যেভাবে পাখা তৈরি করতাম ঠিক সেইমভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে যাতে দুটোটা পাশ সমান থাকে। তো মোটামুটি এভাবে ভাঁজ দিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই পেপারটাকে মাঝ বরাবর এভাবে ভাঁজ করে নিচ্ছি, এবং মাঝখানের এই ভাঁজের জায়গায় আমি দুই পাশ থেকে স্টেপলার করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পিনের পরিবর্তে সুতা দিয়েও বেঁধে নিতে পারেন। এবার আমি ফুলটাকে খুলে নিচ্ছি, এবং খুলে ঠিক একটা সাইডে এভাবে দুইটা করে পিন লাগিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা আঠা দিয়েও জয়েন করতে পারেন, তবে একটু সময় বেশি লাগে, এই জন্য পিন দিয়ে লাগিয়ে নিলে এটা সহজ হয়। তো এভাবে করে আমি একে একে সব ফুলগুলো বানিয়ে নিব। আমার একে একে ফুলগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে এখানে আমি লেটার লাগিয়ে নিব। আর লেটার লাগানোর জন্য এখানে আমি জরির এরকম স্টিকার পেপার পাওয়া যায় সেগুলো নিয়ে নিয়েছি। এগুলো A4 সাইজের হয়ে থাকে। জায়গা ভেদে এগুলো প্রতি পিস 20 থেকে 25 টাকা করে নিয়ে থাকে। তো আমি একটা পেপারকে এভাবে স্কেলের সাহায্যে মেপে নিচ্ছি যে আমি লেটারগুলো যেই সাইজের তৈরি করব সেই অনুযায়ী। তো আমি একটা পেপারকে 8টা ভাগে এভাবে ভাগ করে নিয়েছি। এবার আমি অক্ষরের জন্য প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে আগে কেটে নিচ্ছি, তারপরে একটা পেন্সিলের সাহায্যে আমি পেছন সাইডে এভাবে লেটারগুলো এঁকে নিচ্ছি। তো আমার যে যে লেটার দরকার হবে আমি প্রত্যেকটা লেটার আগে ভাগে লিখে নিচ্ছি, তারপরে আমি এটাকে কেচির সাহায্যে সুন্দর মতো কেটে নিব। আর লেখাগুলো লেখার সময় একটু সাবধানে লিখতে হবে, কারণ এই অক্ষরগুলো যেহেতু আমরা গোল্ডেন সাইডটা ব্যবহার করব, তাই লেখাগুলো এমনভাবে লিখতে হবে যাতে করে এটা ঘুরিয়ে নিলে লেখাগুলো সোজা থাকে, বিপরীত দিকে না হয়ে যায়। তো যাই হোক, এরপরে ফুলের মাঝখানে এভাবে করে আমি লেটারগুলো বসিয়ে নিব। আপনারা যদি এরকম জরির কাগজে না লিখে নর্মাল কাগজে লেখেন সেই ক্ষেত্রে যে কোনো আঠা দিয়ে কিন্তু লাগিয়ে নিতে পারেন, তবে এই কাগজগুলো যেহেতু স্টিকারের মতো যার কারণে আমি জাস্ট এটা তুলে এভাবে লাগিয়ে নিব। তো প্রত্যেকটা আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে। তো দেখলেন তো কত অল্প সময়ে এবং অল্প খরচে কত সুন্দর একটা ডেকোরেশনের আইটেম হয়ে গেল। এবার এখানে আমি এক্সরে ফিল্মের যে ফাইলগুলো থাকে সেরকম একটা ফাইল নিয়ে নিয়েছি, এবং তার উপরে একটা মার্কারের সাহায্যে এখানে 2 লিখে নিয়েছি। যেহেতু এটা আমার ছেলের দ্বিতীয় জন্মদিনের ডেকোরেশন ছিল, যার কারণে আমি এখানে 2 লিখে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সংখ্যা লিখে নিতে পারেন। তো 2টা লিখে আমি কেটে নিয়েছি। এরপরে আমি সেই কালো কালারের বড় যে পেপার আছে সেই পেপারের উপর রেখে পেন্সিলের সাহায্যে এঁকে নিয়ে তারপরে কেটে নিচ্ছি। এবার 2-এর এই অংশটা যেহেতু ডাবল পার্টের যার কারণে আমি আঠা দিয়ে প্রথমে এটাকে জোড়া দিয়ে নিচ্ছি। এবার 2-এর উপরের অংশে সেইমভাবে আমি আঠা লাগিয়ে নিচ্ছি, এবং কালো যে পেপারটা আমি কেটেছি সেই পেপারটা এই কাগজের উপরে বসিয়ে দিব। এতে করে কিন্তু খুব সুন্দরভাবেই এই লেটারটা ফুটে উঠবে।
তো দেখলেন তো কত সহজে এই লেটারগুলো তৈরি করে নেওয়া যায়। এবার আমি সেই জরির স্টিকার পেপারগুলো আবার নিয়ে নিয়েছি এবং সেখানে একটা ক্রাউন এঁকে নিয়েছি, সেটাকে এখন কেটে নেচ্ছি। এটা জাস্ট লেটারটাকে একটু সুন্দর করার জন্য আমি ব্যবহার করছি। তো টু এর মাথার অংশের দিকে আমি এটা এভাবে লাগিয়ে নিই আর ছোট ছোট করে এভাবে স্টার কেটে নিয়েছি, সেগুলোকেও আমি টু এর সব জায়গায় এভাবে একটু গ্যাপ দিয়ে দিয়ে বসিয়ে নিব। আর এবারের বার্থডে ডেকোরেশনটা আমি সম্পূর্ণ গোল্ডেন এবং ব্ল্যাক কালারের মধ্যে করেছি, যার কারণে সব কিছু আমি সেম কালারে রাখার ট্রাই করেছি। আপনারা পছন্দ অনুযায়ী এটা কিন্তু মাল্টি কালারেরও করে নিতে পারেন। এবার এখানে আমি তিনটা কাপড় নিয়ে নিয়েছি, দুইটা আমি নর্মাল কাপড় নিয়েছি ব্ল্যাক কালারের এক কালার আর কি, আর আরেকটা আমি কাতান কাপড় নিয়ে নিয়েছি। গজ কাপড়ের দোকান থেকে এই কাপড়গুলো কিনে নিলেই হবে, এক একটা কালার তিন গজ করে কিনলেই হয়ে যাবে। তো এরপরে আমি এখানে একটা মোটা জিআই তার লাগিয়ে নিয়েছি, আপনারা একটা রশিও বেঁধে নিতে পারেন। যেই রশিটার সাথে আমি হচ্ছে গিয়ে কাপড়গুলো এখন হ্যাং করব, সেই জন্য এখানে আমি একটা শক্ত রশি লাগিয়ে নিয়েছি। এবার আমি শুধুমাত্র কাপড়গুলোকে এভাবে দিয়ে জাস্ট সেফটি পিনের সাহায্যে পিন করে লাগিয়ে নিব। আমি মিডলে এখানে জরির কাপড়টা লাগিয়ে নিয়েছি আর দুই সাইডে ব্ল্যাক কালারের কাপড় লাগিয়ে নিয়েছি। তো এটা লাগানোর জন্য আমি আমার হাজবেন্ডের হেল্প নিচ্ছি। এখন আমি লেটারগুলো লাগিয়ে নিব, আর লেটারগুলো লাগিয়ে নেওয়ার আগে আমি একসাথে এভাবে বিছিয়ে নিয়েছি যাতে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। আর তার আগে আমি যেটা করব, এখানে আমি উল সুতা দিয়ে এভাবে করে কয়েকটা একটু গ্যাপ দিয়ে দিয়ে সুতা গেঁথে নিব শুয়ের সাহায্যে, যাতে করে পরবর্তীতে এখানে আমি যে বেলুনগুলো লাগাবো সেগুলো এই সুতার সাহায্যে বেঁধে দিতে পারি। এখানে আমি উল সুতা দিয়ে কাজটা করে নিয়েছি। আর এরপরে এখানে আমি একটা রাবার গানের সাহায্যে যে লেটারগুলো আছে সেই লেটারের ফুলগুলোর পিছনে এভাবে মাঝখানের অংশে রাবারগুলো লাগিয়ে নিচ্ছি। এবং প্রথমে আমি পি যে লেটারটা আছে সেটা লাগিয়ে নিলাম, যাতে করে আমি সেন্টারটা ঠিক মতো আইডেন্টিফাই করতে পারি। এরপরে একে একে আমি সব লেটারগুলো লাগিয়ে নিব। রাবারগুলো দিয়ে লাগালে খুব সহজে এটা লাগিয়ে নেওয়া যায়, আর তার পাশাপাশি এটা খুলে আসার কোনো সম্ভাবনা থাকে না। এবার ডেকোরেশনের জন্য আমি যে বেলুনগুলো ব্যবহার করেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে প্রতি প্যাকেটে 100 পিস করে বেলুন থাকে, আর বেলুনের কোয়ালিটি ভেদে এগুলো আপনারা 180 টাকা থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো বেলুনগুলো একে একে ফুলিয়ে নিচ্ছি, আর ছোট বড় সাইজ করেই আমি বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি। এবার বেলুনটা কিভাবে জয়েন্ট করেছি সেটাও দেখিয়ে দেই। দুইটা বেলুন প্রথমে এভাবে একসাথে বেঁধে নিয়েছি, তারপরে তিন নাম্বার বেলুনটাও একই সাথে বেঁধে নিয়েছি। এভাবে করে আমি কয়েকটা জায়গায় তিনটা করে বেলুন জয়েন্ট করেছি, কয়েকটা জায়গায় চারটা, আবার কয়েকটা জায়গায় দুইটা করে বেলুন জয়েন্ট করেছি। এবার বেলুনগুলোকে একে একে মালার মতো করে জয়েন্ট করে নেপালা, আর সেই জন্য আমি এখানে উলের সুতা ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের মোটা সুতা কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে একটা পাশে একটু বেশি সুতা রেখে ঠিক একটু খেয়াল করে আপনাদের বুঝে নিতে হবে যে কিভাবে সুতাটাকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। এভাবে করে বেলুনের চারদিক থেকে ঘুরিয়ে নিলেই হবে। নিচের দিকটায় একটু বেশি বেলুন ব্যবহার করছি এবং আস্তে আস্তে কর্নারের দিকে যখন উঠে আসবে তখন বেলুনের পরিমাণ কমিয়ে দিব, এবং সেই সাথে বেলুনের সাইজগুলো একটু বেশি ছোট করে দিব। তো এভাবে একটা একটা করে প্রতিটা বেলুনের ছড়া ঠিক সুতার সাহায্যে জাস্ট ঘুরিয়ে এপিট এপিট করে লাগিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, আর এটা করা কিন্তু খুবই সহজ। আর এটা কিন্তু আসলে বলে বুঝিয়ে দেওয়া পসিবল না, দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে। তো এভাবে একে একে আপনারা যতখানি জায়গা জুড়ে বেলুন লাগাতে চান সেই মাপ অনুযায়ী বেলুনগুলোকে জয়েন্ট করে নিতে হবে। আর আগে থেকে কাপড়ে যে ছোট ছোট করে উলের সুতাগুলো লাগিয়ে নিয়েছিলাম সেখানে এখন বেলুনগুলো বেঁধে দেওয়া হচ্ছে। এতে তো খুব সহজে ইজিভাবে এটা দেয়ালের সাথে লেগে থাকবে, যেহেতু বেলুন খুবই হালকা হয়। তো একটা কর্নার থেকে এভাবে ঘুরিয়ে বেলুনগুলো লাগিয়ে নেওয়া হয়েছে।
এবার বেলুনের যেই পাশটা নিচ থেকে লাগানো হয়েছে সেখানে একটা বেলুনের মধ্যে এরকম পানি ভরে আমি বেলুনটা বেঁধে নিচ্ছি এবং এই বেলুনটা একেবারে লাস্টের বেলুনের সাথে বেঁধে দিব যাতে করে এই জিনিসটা শক্তভাবে ঝুলে থাকে মানে এটা নড়াচড়া না করে আপনারা ভারী যে কোনো কিছুর সাথেও কিন্তু বেলুনগুলোকে বেঁধে দিতে পারেন তবে এটা খুব সহজ একটা উপায় এরপরে যে টু লেটারটা লিখেছিলাম সেখানে বোথ সাইড টেপ লাগিয়ে সেই টেপের সাহায্যে এটা দেয়ালে লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে এটাও কিন্তু রাবার গানের সাহায্যে লাগিয়ে নিতে পারেন আর যেই জিনিসগুলো আমি ব্যবহার করেছি এগুলো কিন্তু আপনারা যে কোনো স্টেশনারি বা বই কলম পেন্সিল পাওয়া যায় এসব দোকানে পেয়ে যাবেন এবার আমি এই ডেকোরেশনটাকে আরেকটু গর্জিয়াস করার জন্য এখানে ফেরি লাইট ব্যবহার করছি এই ফেরি লাইটগুলো 180 টাকা থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন আমি গোল্ডেন কালারের ফেরি লাইট ব্যবহার করেছি আর ফেরি লাইটের জন্য কিন্তু দেখবেন যে ডেকোরেশনের লুকটাই টোটালি চেঞ্জ হয়ে যাবে আর তাছাড়া এই জিনিসগুলো কোনটা কোন জায়গায় ভালো পাওয়া যায় বিশেষ করে সিলেটে কোথায় কোনটা পাবেন সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি চ্যানেলে একটা ভিডিও দিয়েছি তো যারা সিলেটের আছেন তারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন আর অল্প কিছু বেলুন দিয়ে আমি ডান সাইডে এভাবে একটা বেলুনের ছড়া বানিয়ে নিয়েছি যেটা আমি টেবিলের ডান পাশে রেখেছি আর আমার ছেলের জন্মদিন উপলক্ষে এই কেকগুলো কিন্তু আমি বাসায় বানিয়ে নিয়েছি আর এগুলোর রেসিপি অলরেডি চ্যানেলে আমি শেয়ার করেছি লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো ফাইনালি সাজানোর পরে কেমন হয়েছে সেই লুকটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আমি বেলুনের ফাঁকে ফাঁকে কিছু জড়িও এভাবে ব্যবহার করেছি আর শুধুমাত্র জন্মদিন ছাড়াও আপনারা কিন্তু যে কোনো প্রোগ্রামের জন্য এভাবে বাসায় খুব সহজে ডেকোরেশন করে নিতে পারেন আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর খুব শীঘ্রই আমি আমার ছেলের বার্থডে ব্লগটি নিয়ে চ্যানেলে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম